بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا توحيدك يا مانت سينو ميه مالا ممكن هي متانا নামন শাহে হামারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين أي محيان قريان دلدت مهربان تمام جانر مليك رب العالمين মাওলা পাক আমরা তোমার বাসাই করা কোনামেরা নর নারী একত্রিত হয়ে দুর্লভের পাড়া নিউ স্টার ক্লাবে উদ্যোগ আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষ অধিবেশনে তোমার দরবারে হাত উঁচু করেছি। আমি রব্বুল আলামিন তোমার হাবিবে পাককে মহব্বত করে দরুদ ও সালাম পাঠালাম, মেহরবানি করে সালাম ঠিকানা সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দেন আল্লাহ। আমি রব্বুল আলামিন কত কাফের মুশরিক বেঈমানরা তোমার নবীজিকে দেখেছে না চিনতে পেরে নবীর সাথে কত বেয়াদবি করেছে, ইট পাটকেল লাঠি সুঠার আঘাতে নবীজিকে রক্তাক্ত করেছে, নবীজি আমার বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে থেকেছেন, ময়দানে তায়েফে তিল তিলবার বেহুশ নবীজির মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়ার কেউ ছিল না,
হুশ যখন ফিরে পেলেন, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, পরওয়ারদিগারে আলম আমি মাফ করে দিলেন, তুমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দাও। ময়দানে উহুদে কাফের মুশরিক বেঈমানদের আঘাতে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল, হেলমেট ভেঙ্গে মস্তকে ঢুকে পড়ল, ক্ষতবিক্ষত নবীজি সিটকে একটি গুহায় পড়ে গেলেন। কাফেরেরা খবর ছড়িয়ে দিল বিশ্ব নবীকে ওরা হত্যা করে ফেলেছে। নবীজির শোকে গোটা মদিনায় কান্নার সৃষ্টি হলো, আকাশ কাঁদে, জামিন কাঁদে, সাহাবা ইকরামকে দেখে দেখে যার যার নবীজিরই। আই রব্বুল আলামিন সেই দয়ার নবীজিকে দেখা আমাদের সৌভাগ্য হলো না। 1470 বছর পরে বাংলার জমিনের সাতকানিয়ার ঐতিহাসিক দুর্লভের পাড়া থেকে সালাম পাঠিয়ে দিলাম, মেহরবান করে সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিলাম। হে রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকের এই জানাম দুঃখে মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কোথায় কি অবস্থায় রয়েছেন জানি না, দুনিয়ায় থেকে কত আদর করেছেন সোহাগ করেছেন, চুমু খেয়েছেন যেই মা, যে মায়ের পেটে তিন মাস ছয় মাস নয় মাস যখন ছিলাম, মায়ের পেটটি মস্ত বড় একটি বোঝায় পরিণত হয়েছিল, বিশাল বোঝা নিয়ে দুঃখিনী মা ঘর গুছাতে গুছাতে হয়রান হয়েছেন। গভীর রাত যখন হলো, তেমন পৃথিবী যখন নিজম হয়ে গেল, কেউ যখন জেগে নেই, সে সময় মা দুঃখিনী একটু আরামের জন্য বিছানায় গা লাগালেন, তখন পেটের মধ্য থেকে এত জোরে আঘাত করেছি, আঘাতের যন্ত্রণায় মায়ের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছিল। বিছানা ছেড়ে ঘরের মধ্য দিয়ে ছুটোছুটি করেছেন, চোখের পানিতে মুখ ভাসিয়েছেন, তবুও মুখ খুলে পৃথিবীর মানুষের কাছে কিছু বলেন। আজ সেই মা যার নেই, লক্ষবার মা মা বলে চিৎকার করলেও একটি বারের জন্য সারা দিতে পারেন না। আপনার দরবারে ফরিয়া ওই মায়ের কবরখানাকে বেহেস্ত বানিয়ে দিল আল্লাহ। এই রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করেছেন, নিউ স্টার আইনব্বুল আলামিন নিউ স্টার ক্লাব, ক্লাবের সম্মানিত সভাপতি মোহতরম সেক্রেটারি কোষাধ্যক্ষ অন্যান্য সদস্যবৃন্দ ওলামা ইকরাম বুজুর্গান আজম এর পুরো এলাকার সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ অন্যান্য সদস্য, আয় আল্লাহ যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন, বিদেশ থেকে সাহায্য পাঠিয়েছেন, আইন রব্বুল আলামিন অনুমতি যারা দিয়েছেন, শোনার জন্য যারা এসছেন, বলার জন্য না খান্দা গোলামেরা যারা হাজির হয়েছে, মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামা ইকরাম আমার বাবারা ভাইরা মায়েরা বোনেরা, এত কষ্ট করে সুন্দর আয়োজন যারা করেছেন, মাথার ঘাম প্রায় ফেলে দিয়েছেন, জীবনের রক্ত পানি করে ফেলেছেন, হায় আল্লাহ যে কোনো কারণে মাহফিল না হওয়ার কথা, কিন্তু তারপরেও ভাইরা কোরআনের হাল ছেড়ে দেননি, কোরআনের মৌচাকে বসে রয়েছেন, কষ্ট করে আয়োজন করেছেন, হায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যারা এত সুন্দর আয়োজন করলেন তাদের জন্য তোমার জান্নাত ওয়াসিফ করে দেন জাহান্নাম হারাম করে দাও আল্লাহ। হায় আল্লাহ আমাদের আপন জন যারা কবরবাসী রয়েছেন মেহরবানি করে বেহেস্ত দিয়ে দাও, হায় আল্লাহ যারা বেঁচে আছেন বেহেস্তে আমল করার তৌফিক দাও, হায় আল্লাহ তোমার এই প্রিয় বাংলাদেশ আমাদের সকলের মাতৃভূমি বাংলাদেশ, এদেশে শাহ জালাল শাহ পরান শাহ মানাত হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলহি ঘুমিয়ে রয়েছে, হায় আল্লাহ এই জমিনে তোমার বড় বড় অলিরা ঘুমিয়ে রয়েছে, হায় আল্লাহ সুরতির শাহ সাহেব হুজুর, গারাঙ্গিয়ার পীর সাহেব হুজুর, সিদ্দিক আল আজাদ হুজুর, হায় আল্লাহ আব্দুল জব্বার সাহেব হুজুর, হায় আল্লাহ খুঁটাখালীর পীর সাহেব হুজুর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, হায় আল্লাহ কোরআনের জন্য যারা পাগল পারা, কোরআনের জন্য যারা দেওয়ানা, যারা চলে গেছেন বেহেস্ত দিয়ে দাও, যারা বেঁচে আছেন বেহেস্তি আমল করার তৌফিক দাও গো। এই রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, চাওয়ার কোনো ভাষা নাই,
বলার কোনো জবাব নাই, শুধু ভিক্ষা চাই আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত ওয়াসিফ করে দাও, জাহান্নাম হারাম করে দাও। কোনো একটা মা যদি হয় পাষাণ, ছেলে যদি হয় নিষ্ঠুর, আর ওই মা যদি ওই ছেলের সাথে আচরণ করে, ছেলেটাও হাজারো ব্যাদবী করে চলে যায়, এরপরে বিপদে পড়ে যায়। ওই মা যদি আবার দৌড়িয়ে মায়ের, ছেলে যদি দৌড়িয়ে মায়ের কাছে চলে আসে, মা বলে ডাক দেয়, মায়ের কলিজার সমস্ত দুঃখ ভুলে যায়। মা বলে বাবা তুমি কি চাও বাবা? আমি রব্বুল আলামিন মায়ের কলিজায় যত মায়া, তুমি আল্লাহর মধ্যে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। ও মায়ার আল্লাহ, তোমার কাছে আমরা কাঙ্গালের মতো ভিক্ষা চাই আল্লাহ। সবাই বলুন আল্লাহ, আল্লাহ, সবাই বলুন আল্লাহ, 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 আল্লাহ আকবার, আল্লাহ, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ জাহান্নাম হারাম করে দাও, জান্নাত ওয়াসিফ করে দাও। কোরআনের জন্য যে সমস্ত প্রাণগুলো দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ। এখনো যারা মজলুম হয়ে রয়েছে না আল্লাহ, মজলুমের দোয়া তুমি শুনো গো আল্লাহ, মজলুমের দোয়া তুমি শুনো গো আল্লাহ, মজলুমের দোয়া শুনো আল্লাহ। আমাদের মধ্যে একটা ওমর পয়দা করে দাও আল্লাহ, খালিদ বিন ওলীদ জিন্দা করে দাও আল্লাহ, আমির হামজা বানায় দাও আল্লাহ, হাসান হোসেন তৈরি করে দাও আল্লাহ। কখন কোন সময়ে তোমার পক্ষ থেকে ডাক আসবে জানি না, তখন যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শুকরিয়া আদায় করি, শত বাধার পরেও আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, কিছু বান্দা এখানে উপস্থিত হতে পেরেছি, এখন এই সময়ে যারা আছি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এ আওয়াজ কি বান্দার জন্য না আল্লাহর জন্য? জামিন কার? আকাশ কার? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কার? আমরা কার? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে কার পূর্ণতা আছে? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। কতদিন খানাপিনা নেই, ছেলেমেয়ে মারা গেছে, বউ পালায় চলে গেছে, জমি জমা মানুষে দখল করেছে, বাড়িঘর পোড়া গেছে, রোহিঙ্গাদের অবস্থা যেমন আপনাদের অবস্থা তেমন, আপনাদের অবস্থা তেমন নাকি? খানাপিনা পেটে থাকুক চেয়ে না থাকুক, ইমান কলিজা আছে কি নাই? ইমান দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ। সম্মানিত সভাপতি, মহতারাম সেক্রেটারি, কোষাধ্যক্ষ, অন্যান্য সদস্যবৃন্দ, ওলামা ইকরাম, বুজুর্গান এজাম, মঞ্চস্থ মেহমান বৃন্দ, আমার পিতৃতুল্য দাদাতুল্য মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, কচিকাঁচা ছোট্টমণিরা, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মায়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার এই সুন্দরতম মাহফিলকে ঘিরে রাখা রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শানে আলিয়াতে শুকরগুজার হচ্ছি, যার শেষ মেহরবানিতে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলামের ভালোবাসায় দিয়ে আনা হয়ে কোরআনের আজ দরবারে আশার বসার তৌফিক দিলেন যে আল্লাহ, সে আল্লাহর দরবারে শীর্ণত করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ। আমি গোনে গোনে পাঁচটা কথা বলি, পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, সত্য কথা, কোরআনের সাথে জড়িয়ে থাকা, পর্দায় থাকা। বলেন মুসলমানের জন্য এই পাঁচটি জিনিসের দরকার কি দরকার না? কেমন দরকার? নামাজ সেটা পড়লেও চলবে না পড়লেও চলবে, খুব বেশি একটা দরকার নাই এরকম। হালাল রিজিক,
তা মাঝে মাঝে খাবো, আবার মাঝে মাঝে হারামও খাবো, তাহলেও চলবে। আচ্ছা, সত্য কথা মাঝে মাঝে সত্য বলবো, মাঝে মাঝে মিথ্যাও বলবে, তাহলেও জীবন ভালোই চলবে নাকি? আচ্ছা, কোরআনের সাথে জড়িয়ে থাকা, এটা মাঝে মাঝে কোরআনের সাথে জড়াবো, মাঝে মাঝে বাইবেলের সাথে, মাঝে মাঝে গীতার সাথে, মাঝে মাঝে ত্রিপাচক, জেন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, বেদ, এগুলির সাথে একটু জড়াবো, আর মাঝে মাঝে কোরআনের সাথে একটু জড়াবো। মানে হলো আল্লাহকেও খুশি রাখবো, শয়তানকেও খুশি রাখবো, এরকম হলে চলবে? আচ্ছা, তাহলে পরে পর্দায় থাকা, পর্দা শুধু কেবল মহিলাদের জন্য, পুরুষের কোনো পর্দা নাই, আছে? কোরআনে কারিমে সূরা নূরের 11 নম্বর আয়াতে প্রথম পর্দা করতে বলছেন পুরুষকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তারপরে পর্দা করতে বলছেন মহিলাদেরকে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। তাহলে পর্দা আগে হলো পুরুষের, তারপরে মহিলাদের, অতএব নারী পুরুষ সকলের এই পর্দা আছে কি নাই? আমরা সেই পর্দায় থাকতে রাজি না নারাজি? ভুলু হোয়েল দেখলে আর জি বাংলা, স্টার প্লাস, এরপরে হলো স্মার্টফোন, আইপ্যাড, ল্যাপটপ, স্ক্রিন টাচ, এগুলি করলে পরে খুব পর্দায় থাকা যাবে নাকি? এগুলির মধ্যে কোরআন আছে, হাদিস আছে, যত বেশি শয়তানি আছে তার চেয়ে বেশি, ঠিক না বলেন? ল্যাংটামি, নোংরামি, এগুলোর ভিতরে আছে কি নাই? 10 বছর 15 বছরের ছেলেমেয়েরা, এরা এগুলো হাতে নিয়ে কোরআন দেখে না, হাদিস দেখে না, দেখে একটা মেয়ে কীভাবে ল্যাংটায়, একটা ছেলে কীভাবে ল্যাংটায়, এরপরে তারা শিয়াল করে যা, কুকুর করে যা, হায়ান জানোয়ার করে যা ওরা করে, তার চেয়ে নিকৃষ্ট কাজ, ঠিক না বলেন? ভুলু হোয়েল দেখে মাতাল হয়, পাগল হয়, বাপ সারে, মা সারে, দুনিয়া ছাড়ে, আত্মহত্যা করে মরে। অতএব চরিত্র যদি ঠিক রাখতে চাই, তাহলে পরে কোরআনের কাছে আসা ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? আমি যে 5টি কথা বলেছি, এই 5টি কথার ব্যাখ্যা করার সময় হবে না। প্রথম যেটা, সেটা সম্পর্কে একটু বলি। 1 নম্বরে কি বলছিলাম বলেন? নামাজ বলি নাই, বলছি 5 ওয়াক্ত নামাজ। নামাজ আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরাক আছে। নামাজ মানে হলো ডেলি নামাজ, সাপ্তাহিক নামাজ, বার্ষিক নামাজ, সারা বছর নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ, এটার নাম কি? বার্ষিক নামাজ, আবার কয় নামাজ? আপনি কি কথা বুঝেন না? সেই কলেজের ছাত্রের মতো নাকি? দুইজন কলেজের ছাত্র, জীবনে ওয়াজও শোনে নাই, নামাজও পড়ে নাই, এবার ওয়াজ শুনতে আসছে, নিয়াত করছে ওয়াজও শুনবে, নামাজও পড়বে। এখন দেখে যে লোকেরা হঠাৎ করে বলে উঠছে সুবহানাল্লাহ, কেউ বলছে আলহামদুলিল্লাহ, ওয়াজের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলে না? তো ওরা দুইজন খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, ব্রেইনি ছাত্র, এরা চিন্তা করলে আসছি যেহেতু কিছু একটা শিখে যাব। লোকেরা বলছে আলহামদুলিল্লাহ, এরা শিখলো আলহামদুলিল্লাহ, লোকেরা বলছে ইনশাআল্লাহ, এরা শিখছে ইনশাআল্লাহ, লোকেরা বলছে মাশাআল্লাহ, এরা শিখছে মাশাআল্লাহ, লোকেরা বলছে নাউজুবিল্লাহ, এরা শিখছে নাউজুবিল্লাহ, কয়টা? 4টা আরবি শিখছে। এবার 4টা আরবি শেখার পরেই আজকের তাফসির শেষ হয়ে গেছে, মোনাজাত দিয়েছে, বাড়িতে চলে গেছে, খাবার দিয়ে আবার খাই, খেয়ে ঘুমাইছে, ফজরের আজানের সাথে সাথে উঠছে, ওই যে সিদ্ধান্ত নিছে নামাজ পড়বে, আজকে তারা নামাজ শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন? নামাজ শুরু করে দিয়েছে, তা পড়লো নামাজ, এরপরে সামান্য কিছু খেয়ে বই পুস্তক পড়ালেখা গুছিয়ে কলেজে গেছে, ক্লাস করেছে, বাড়িতে এসছে, আবার কিছু খেয়েছে, একটু বিশ্রাম করেছে, এরপরে বিকালবেলা, পরন্তবেলা নদীর পাড়ে হাওয়া খেতে গিয়েছে, দুই বন্ধু সামনে, একজন আর একজনের সামনে হয়েই জিজ্ঞেস করছে, কিরে কেমন আছিস? বলছে কেমন আর থাকবো, আমার ভাতিজা সাংঘাতিক অসুস্থ। বলছে আলহামদুলিল্লাহ, ওই যে কালকে শিখছে যে চালাই দিছে। বলছে আর কোনো খবর আছে? বলছে যে আমার ভাতিজা পরীক্ষায় মারাত্মক ফেল করছে। বলছে ইনশাআল্লাহ। আর কোনো খবর আছে? বলছে যে আমার ভাইগনা অ্যাক্সিডেন্টে মারাই গেছে। বলছে যে মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? বলছে যে আমার বাবা চাকরিতে বিশাল বড় প্রমোশন পেয়েছেন। বলছে যে নাউজুবিল্লাহ। একটাও কি ঠিক আছে? উল্টা পাল্টা। তো এখন বলতেছি 5 ওয়াক্ত নামাজ, কয় এখনো নামাজ? আরে ডেলি নামাজ, সাপ্তাহিক নামাজ, ডেলি নামাজ মানে হলো সারাদিন পড়ে না, শুধু কেবল রাত্রিতে একবেলা পড়ে।
আবার কিছু মানুষ আছে সারা সপ্তাহ পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, এটার নাম কি নামাজ? সাপ্তাহিক নামাজ। আচ্ছা, নামাজ যে পড়ে তাকে কি বলা হয়? নামাজি। নামাজ যে পড়ে না তাকে কি বলা হয়? বেনামাজি। তো আমাদের দেশে নাই, আছে? আপনি যদি বেনামাজিকে চিনেন আর যদি বলেন বেনামাজি আসসালামু আলাইকুম, বেনামাজি কেমন আছেন, বেনামাজি মনটা কেমন, প্রাণটা কেমন, বেনামাজি আপনি আমার তালই, লোকটা খুব ভালোই। আচ্ছা, তালই বললে লোকেরা খুশি না বেজার? খুশি। যদি বলে বেনামাজি তালই, শুধু বেজার না, কলার কানে ধরবে, মুচুর মারবে আর বলবে আই মিয়া তালই বলো, ভালোই বলো, যত ইচ্ছা তত বলো, বেনামাজি কেন বলো? তার মানে নামাজ পড়বে না, তাকে বেনামাজি বলাও যাবে না। এরকম লোকজন আছে কি নাই? আপনার কাছে বেনামাজি শুনতে ভালো লাগে না, আল্লাহর কাছে ভালো লাগে? অতএব নামাজ পড়বে না যারা, বেহেস্ত পাবে না তারা। আসসালা তুমি তাহুল জান্না, নামাজ হলো বেহেস্তের চাবি। চাবি নাই, ঘরে ঢোকার কোনো উপায় নাই, নামাজ নাই, জান্নাতে ঢোকার কোনো উপায় নাই। কথা সোজা না বাঁকা? এখন এখানে যারা আছি আমরা নামাজি, তবে এমন থাকতেও পারি যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, দুই অক্ত পড়ি, তিন অক্ত পড়ি না, এরকম লোকজন থাকতে পারে কি পারে না বলেন? আজকের এই মাহফিলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিব, 9 মার্চ 2018 আজ এই দুল্লাপাড়ার ঐতিহাসিক ময়দানে সিদ্ধান্ত নিলাম, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, তবুও নামাজ সারা যাবে না। আমরা সেই নামাজ যে নামাজ সারা বেহেস্তে যাওয়া যাবে না, এই নামাজ পড়ার জন্য কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখাই। যারা অর্ধেক হাত উঠাবে তারা অর্ধেক নামাজ পড়বে। পুরাপুরি হাত উঠাইছেন? নারায় তাকবীর, আল্লাহ পাক্কা নামাজি বানায়া দাও, নারায় তাকবীর, আল কুরআনের আলো, কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কুরআন নেই যেখানে আমরা নাই সেখানে, কুরআন আছে এখানে আমরা আছি সেখানে। এখন আসি, আগামী বছর থাকবো না থাকবো না, এখন যেমন আসি তেমন থাকবো না, তো বেশি থাকবো। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। দুই নাম্বারে বলছি, আরে নামাজ তো হয়েই গেল, দুই নাম্বার ছিল হালাল রেসে, মনে আছে? তিন নাম্বার হলো সত্য কথা, চার নাম্বারে কি কোরআনের সাথে জড়িয়ে থাকা, পাঁচ নাম্বারে কি পর্দায় থাকা, মনে থাকবে এই পাঁচটা? এটা থেকে আর একটার ব্যাখ্যা পরে করব। এখন কোরআনে কারিমের তাফসির, যেহেতু আমি তাফসির করার যে সুযোগ পাবো না এটা বুঝে ছেড়ে দিয়েছিলাম, এখন তাফসির করি, একটা আয়াতের তাফসির করবো, কিছুক্ষণ কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন বিস সিন ওয়াল জুরুহু কিসাস। আর বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার 45 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে, যদি কোথাও কোরআনের শাসন ব্যবস্থা থাকে, কোরআন অনুযায়ী বিচার করা যায়, তাহলে সেখানে বিচারের পদ্ধতি হলো জীবনের পরিবর্তে জীবন, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ। একটি মানুষের যতটুকুন ক্ষতি করেছে ততটুকুন ক্ষতি করে তার বিচারটা করে দাও। আনার বন্ধুগণ, এই আয়াতের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছিলেন তখন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10টি মানুষ উরায়না গোত্র থেকে চলে এসেছেন, এটা একটা হাদিস, সহি হাদিস, বুখারী শরীফের হাদিস। কোরআনের ব্যাখ্যা করতে যে হাদিস বলছি, উরায়না থেকে 10টি মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আল্লামনা ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আমাকে ইসলাম শিক্ষা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধুরা
তোমরা যদি সত্যি ইসলাম জানতে এসে থাকো আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, দশজন মানুষ আল্লাহর বান্দা ইসলাম কবুল করেছেন, আল্লাহর বান্দা পরায়ণা গোত্র থেকে দশটি মানুষ ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন আল্লাহর বান্দাকে আসহাবে সুফফার মধ্যে অবস্থান দিয়ে দিলেন। আসহাবে সুফফার মধ্যে তারা অবস্থান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, তালিম দিচ্ছেন, তারা তালিম শিখতেছে। সময় পেরিয়ে গেল, একজন আল্লাহর বান্দাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ভিন্ন একজন সাহাবী, নাম হলো হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়াসার, তোমাকে একটি দায়িত্ব দিতে চাই, পালন করতে রাজি আছো কিনা? ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো রহমাতুল লিল আলামিন যদি আমাকে কোনো দায়িত্ব দেন, এর চেয়ে খুশি এই জগতে আর হতে পারে না। কি দায়িত্ব? রাসূল বললেন, কঠিন দায়িত্ব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত কঠিন হোক না কেন, আপনি যদি পাহাড় থেকে লাফ দিতে বলেন রাজি আছি, আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেন রাজি আছি। রাসূলুল্লাহ বললেন, পাহাড়ের থেকে লাফ দিতে হবে না, আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে না। দায়িত্ব হলো মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের কতগুলো উট রয়েছে চারণভূমির ভিতরে, উটগুলি দেখাশোনার জন্য কোনো রাখাল নেই, তোমাকে উটের রাখাল করে পাঠাতে চাই। হযরত সার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাখাল হয়ে গেলাম। বললেন, চলে যাও। চলে গেলেন, উট পালা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, মরুভূমির ভিতরে উট পালা চারটিখানি কথা না, বালু যখন উত্তপ্ত হয়ে যায়, গরম তৈলের মধ্যেই মাছ ছেড়ে দিলে মাছের অবস্থা যেমন হয়, উত্তপ্ত বালুর উপরে দাঁড়ালে মানুষের অবস্থা তেমন হয়, ঠিক কিনা বলেন? সেই বালুকাময় ময়দানের মধ্যে উট পালতে পালতে পায়ে ঘা হয়ে গিয়েছে, হাতে ফুসকা ফুটেছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গিয়েছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই দুর্বল হয়ে গিয়েছেন, তবুও তিনি উট পালতেছেন। আল্লাহকে বলে দিলেন, রাব্বুনা আলামিন, আমার চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তবুও রাসূলুল্লাহর আমানাতের কোনো খেয়ানত করা যাবে না। এই বলে উট পালতেছিলেন। এইদিকে দশটি মানুষ উরায়না থেকে যারা এসছে ইসলাম কবুল করেছে, এই দশটি মানুষ অসুস্থ হয়ে পড়েছে, পা শুকিয়ে গিয়েছে, হাত শুকিয়ে গিয়েছে, পেটটা ফুলে গিয়েছে, চক্ষু হলুদ হয়ে গিয়েছে, পেশাব হলুদ হয়ে গিয়েছে। দশটি মানুষ রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অসুস্থ হয়ে পড়েছি, দয়া করে মেহরবানি করে আমাদেরকে কোনো চিকিৎসা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও, উটের চারণভূমির ভিতরে চলে যাও, সেখানে মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের উট রয়েছে, উটের পেশাব খাও, দুধ খাও, আল্লাহ পাক সুস্থ করে দিবেন। দশটি মানুষ চলে গেল, উটের দুধ আর পেশাব পান করেছে, মুহূর্তেই সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চক্ষু হলুদ, পেশাব হলুদ, এই রোগের নাম কি? জন্ডিস। ওই মানুষের জন্ডিস হয়েছে, জন্ডিস হলে পরে উটের দুধ খাইলে পেশাব খাইলে সুস্থ হওয়া যায়। তাই বলে আপনারাও খাবেন নাকি? কেন খাবেন না? দুধ খাওয়া যায় আছে, তখনও ছিল, এখনও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। পেশাব সেই পর্যন্ত জায়েজ ছিল, এরপরে হারাম হয়েছে, আর কোনোদিন এই পেশাব হালাল হবে না। দুধ খাওয়া যাবে, পেশাব খাওয়া যাবে না। আপনারা বলবেন যে আমাদের জন্ডিস হইলে উটের দুধ আর পেশাব খাইতে পাবো কোথায়? বাংলাদেশে তো উটেই নাই, ছিল চিড়িয়াখানায়, দুইটা মারা গেছে, একটা দরবারে আসছিল, চোদ্দটা খাইয়া ফেলেছে, কোরবানির সময় আসছিল, কিছু হজম হয়ে গেছে। অতএব আমরা তো দুধ খাইতে দুধ পাবো কোথায়? হ্যাঁ, যদি জন্ডিস হয়, ভাই বেলাদার আত্মীয় স্বজন যদি সৌদি আরব থাকে, তাহলে বলা যাবে যে বোতলে করে দুধ নিয়ে আসো, খাইলে জন্ডিস ভালো হয়ে যাবে। হ্যাঁ, এমনটি বলতে পারবেন, কিন্তু সম্মানিত বন্ধুগণ, পেশাব খাওয়া যাবে না। আমার বন্ধুগণ,
দশটি মানুষ সুস্থ হয়েছে। দুনিয়ার নিয়ম হল কোন ডাক্তারের চিকিৎসায় যদি কোনো মানুষ সুস্থ হয় ডাক্তারের প্রতি ভক্তি বাড়ে নাকি কমে? কোন হুজুরের পানি পড়ায় ঝাড় ফুঁকে যদি কোনো মানুষ সুস্থ হয়ে যায় তাহলে হুজুরের প্রতি শ্রদ্ধা বাড়ে নাকি কমে? এই হলো স্বাভাবিক থিওরি। থিওরি অনুভাতে দশটি মানুষ সুস্থ হয়েছে, রাসূলুল্লাহর প্রতি ভক্তি বাড়বে নাকি কমবে? এটাই হলো নিয়ম। কিন্তু বন্ধুগণ, ভক্তি বাড়লো না, উল্টো বরং রাসূলুল্লাহর প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে ইসলাম ছেড়ে দিবে, কাফের হয়ে যাবে। আগে যেমন কাফের ছিল আবার তারা কাফের হয়ে গেল। এদেরকে বলা হয় মুরতাদ। এই দশটি মানুষ মুরতাদ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবারা শুধু তাই নয়, সিদ্ধান্ত নিল আমরা এখান থেকে শুধু চলে যাব না, এখানে যতগুলো উট রয়েছে সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে যাব। একজন বলে উঠলেন, কি করে চুরি করবা, কেউ না দেখলেও তো একজন দেখবেন। তিনি হলেন রাসূলুল্লাহর সাহাবিয়া সার রাদিয়াল্লাহু তাআলা। উটের রাখাল, রাখালের চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে না। সবাই বললেন, যদি তাই হয় তাহলে আমাদের প্রথম কাজ হলো রাখালকে হত্যা করা। আমার বন্ধুগণ, সিদ্ধান্ত অনুবাদে দশটি পাপী হযরিয়া সার রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবি তার হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে সময় দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, লোহার চাবুক দিয়ে পিটানো শুরু করে দিয়েছে। ইয়া সার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বন্ধুরা, তোমরা কেন আমাকে এভাবে মারো? আমার তো তেমন কিছুই নাই। তোমরা যদি মারতেই চাও ধারালো তরবারি দিয়ে আঘাত দাও, এক আঘাতে দুনিয়ার থেকে চিরবিদায় করে দাও। পাপীদের কলিজার মধ্যে কোনো মায়া সৃষ্টি হলো না। পাপীরা ডান হাতটা কেটে বলেছে, হযরতিয়া সার রাদিয়াল্লাহু তাআলা নিহ ডান হাত শহীদ হয়ে গেল। বাম হাত কেটে ফেলেছে, বাম হাতটাও শহীদ হয়ে গেল। ডান পা শহীদ করে ফেলেছি, বাম পা শহীদ করে ফেলেছে। এরপরে সিদ্ধান্ত নিয়েছি ইয়া সার রাদিয়াল্লাহু তাআলা নিহর চক্ষু দুটোকে উপড়িয়ে ফেলবে। সিদ্ধান্ত অনুযায়ী যখন অগ্রসর হচ্ছে, ইয়া সার রাদিয়াল্লাহু তাআলা নিহ তখন পর্যন্ত জীবিত ছিলেন, কেঁদে কেঁদে বললেন করুণ কাতর কণ্ঠে, ও বন্ধুরা, কেন আমার চক্ষু প্রবাব হাত কেটেছ, পা কেটেছ? আমার হাত পা নাই, শরীরে তেমন রক্ত আগের থেকেই ছিল না, যা ছিল তা এখন রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমি তো মরেই যাব, এমন মানুষটির চক্ষু কেন উপড়াবা? ও বন্ধুরা, তোমাদের কাছে ভিক্ষা চাই, দয়া করে চক্ষু উপড়ায় না, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাকের জান্নাত দেখতে পাইতেছি। তারপরে অপাবিদের কলিজায় কোনো মায়া সৃষ্টি হলো না, চক্ষু দুটোকে উপড়ায় ফেলেছে। এক জায়গায় পড়ে রয়েছে হাত, ভিন্ন জায়গায় পড়ে রয়েছে পা, অন্য জায়গায় পড়ে রয়েছে চক্ষু, খণ্ড বিখণ্ড হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। এরপরে অপাবিদের কলিজার মধ্যেই রক্তের পিপাসা থামল না, একটি ধারালো তরবারি দিয়ে আঘাত দিল, এক আঘাতে দুনিয়ার থেকে গর্দানটাকে আলাদা করে তাকে চিরবিদায় করে দিয়েছে। আমার বাবারা, দেখার জন্য কেউ নাই, কাদার জন্য কেউ নাই। ও বন্ধুরা, তার কোনো বন্ধু নাই, একটি মানুষ তাকে সান্ত্বনা দিবে এমন মানুষ নাই। এ অবস্থায় খণ্ড বিখণ্ড পড়ে রয়েছে হযরিয়া সার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরো টুকরো করে মরুভূমিতেই বিক্ষিপ্তভাবে ফেলে রেখে সমস্ত উটগুলো চুরি করে তারা বাড়িতে চলছে। ঠিক সেই সময় হযরত ইয়া সার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্যটা একটা কাফের দেখেছিল। প্রথম থেকে এই কাফেরটা দৃশ্যটা দেখেছিল। বাড়ি হলো এখান থেকেই কাছে একটি পাহাড়, পাহাড়ের আড়ালে গুহার মধ্যে, আড়াল থেকে দৃশ্যটা পুরোপুরি দেখেছে। যখন সমস্ত উট চুরি করে বাড়িতে চলে যাচ্ছে, সহ্য করতে না পেরেই ওই কাফের দৌড়িয়ে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূলুল্লাহকে সালাম জানিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন কাফের,
ইসলাম কবুল করার সৌভাগ্য আমার হয়নি, তারপরেও আপনাকে সালাম জানালাম। ইয়া রাসূলুল্লাহ, একটি করুণ কাহিনী নিয়ে আপনার সামনে এসে নিষ্ঠুর নির্মমতা দেখেছি, সহ্য করতে পারিনি, আপনার দরবারে খবরটা পৌঁছাবার জন্য চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি শুনেন। রাসূল জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো দেখি। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই গরীব সাহাবিয়া সারা আর দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ কাঁদো কাঁদো ভাব, চোখের পানি ছেড়ে দিলেন, কি হয়েছে বলো দেখি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 10টা মানুষকে উটের দুধ পান করার জন্য পাঠিয়েছেন, ওরা দুধ খেয়েছে, সুস্থ হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, এরপরে তারা সিদ্ধান্ত নিয়ে হযরত ইয়াসারের হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে শুয়াই দিয়েছি, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, লোহার চাবুক দিয়ে পিটিয়েছে, হাত কেটেছে, বাম হাত কেটেছে, ডান হাত কেটেছে, বাম পা কেটেছে, ডান পা কেটেছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু উফরাবে, ঠিক সেই সময় তিনি বলেছিলেন, ভাই চক্ষু উফরায় না, দয়া করে আমাকে একটু পানি দাও। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানিও দেওয়া হলো না, শেষ পর্যন্ত চক্ষু দুটো উপড়িয়ে ফেলেছে, দেহ থেকে গর্দান আলাদা করে ফেলে দিয়েছে। এরপরে আপনার সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে জলদি করে ছুটে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, বললেন, আলী আমার সেই গরিব সাহাবিয়া সারা দুনিয়াতে নাই, যাকে আমি রাখাল করে পাঠিয়ে দিয়েছিলাম। ইয়াসারকে যখন রাখাল করি, ইয়াসার বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদালতে আখিরাতে আল্লাহর কোর্টে বলার যখন কিছুই থাকবে না, তখন একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো বন্দিগি নাই, আমি রাসূলুল্লাহর রাখাল, এই রাখাল হিসাবে মাফ করে জান্নাতটা দিয়ে দাও আল্লাহ। এইভাবে বলে বলে যেই মানুষটি গিয়েছে উট পালতে পালতে গোটা শরীর তার ঘা হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, তাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে, কেটে টুকরো টুকরো করেই সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে যাচ্ছে 10টি বেঈমান, জলদি যাও ওই পাপীদেরকে ধরে আমার সামনে হাজির করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন, সাথে সাথে কয়েকজন সাহাবী ছুটলেন, পাপীদেরকে ধরে ফেলেছেন, রাসূলুল্লাহর দরবারে হাজির করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতর থেকে চত্বরে চলে আসলেন, বললেন, জল্লাদ সাহাবীকে 10টি পাপির হাত বেঁধে দাও। হাত বাঁধা হয়ে গেল, পা বেঁধে দাও, পা বাঁধা হয়ে গেল, 10টি পাপির বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দাও, পাথর চাপা হয়ে গেল, লোহার চাবুক দিয়ে পিটাও, লোহার চাবুক দিয়ে পিটানো চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10টি পাপির ডান হাত কেটে দাও। হাত কাটা হয়ে গেল, বাম হাত কেটে দাও। বাম হাত কাটা হয়ে গেল, ডান পা কেটে দাও, বাম পা কেটে দাও, হাত পা কাটা হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, এবার 10টি পাপির 20টি চক্ষু ফুলাইয়া দাও। ঠিক সেই সময় পাপীদের জীবন ছিল, ওরা করুণ কাতর কণ্ঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মরেই যাব, নিশ্চিত মৃত্যু বুঝতে পারতেছি, মৃত্যুর আগেই এক ফোঁটা পানি চাই, দয়া করে মেহরবানি করে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের সমস্ত সাগরের পানি যদি আমাদের বুকের মধ্যে ঢালা হয়, তবুও কলিজাটা সিক্ত হবে না, এমন শুকিয়েছে, দয়া করে একটু পানি দান করুন। রাসূলুল্লাহ বললেন, না, কোনো পানি দেওয়া যাবে না, কোনো পানি পাবা না। কয়েকজন সাহাবী গ্লাসে করে পানি নিয়ে এগুচ্ছিলেন, মৃত্যুর আগে পানি খাইতে চায়, আমরা একটু পানি দেই। রাসূলুল্লাহ ইসলাম ওদের হাতে পানি দেখে রাগ করলেন, বললেন, সাবধান সাবধান, যাও সরে যাও, পানি পাবে না। রাসূলুল্লাহ ইসলাম পানি দিলেন না। রাসূল কি আমারই নিষ্ঠুর, যিনি রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সারা বিশ্বকে যিনি মাফ করে দিতে পারেন, সেই মানুষটা আজকে পানিও দিলেন না, বললেন যে চক্ষু উপড়াও, 20টি চক্ষু উপড়ানো হয়ে গেল, 10টি পাপির
দেহ থেকে মস্তক আলাদা করে দাও, একটা একটা করে আঘাত দিয়ে দেহ থেকে মস্তক আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কঠোর, নিষ্ঠুর, নির্মম? তাহলে পরে এমনটি করলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে কি নাই বলেন। আমার বন্ধুগণ, সেই কারণ রাসূলের কোনো ব্যক্তিগত কারণ না, জেদের কারণ না, দুনিয়ার কোনো টাকা পয়সার লেনদেনের কারণ না, কারণটা হলো কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই রাসূলের কাছে কোরআন নাযিল করেছেন। এই কোরআনে সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নাল নাফস বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্না বলে দিয়েছেন। যদি কোথাও কোরআনের শাসন ব্যবস্থা থাকে, কোরআন অনুযায়ী যদি কোথাও বিচার করা যায়, তাহলে বিচারের পদ্ধতি হল জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত। একটি মানুষ অন্য মানুষের যতটুকুন ক্ষতি করেছে, ততটুকুন ক্ষতি করে তার বিচার করে দাও। বলেছেন কে? সে আল্লাহর কথা রাসূল মানবেন কি মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাষ্ট্রে বসাছিলেন সেটা কোরআনের রাষ্ট্র ছিল কি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে তিনি যেমন ছিলেন রাসূল, অন্যদিক থেকে ছিলেন ইমাম, অন্যদিক থেকে ছিলেন সেনাপতি, অন্যদিক থেকে রাষ্ট্রপতি, অন্যদিক থেকে মদিনার কল্যাণ রাষ্ট্রের চিফ জাস্টিস। আজ তিনি শ্রেষ্ঠ বিচারক। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বিচারের মঞ্চে আজকে। এখন বিচার তিনি কোরআন অনুযায়ী করবেন কি করবেন না? এই কোরআন বলছে জীবনের পরিবর্তে জীবন। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীকে হাত বেঁধেছে, হাত বেঁধে দাও। আমার সাহাবীকে পা বেঁধেছে, দশটি পাপির পা বেঁধে দাও। আমার সাহাবীর হাত কেটেছে, হাত কেটে দাও। পা কেটেছে, পা কেটে দাও। বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, পাথর চাপা দিয়ে দাও। লোহার চাবুক দিয়ে পিটিয়েছে, চাবুক দিয়ে পিটাও। আমার সাহাবী পানি চেয়েছিল, পানি দেয় নাই, ওদেরকেও কোনো পানি দেওয়া হবে না। রাসূল ঠিক করেছেন না ব্যাঠিক করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীর চক্ষু উপড়িয়েছে, চক্ষু উপড়াও। আমার সাহাবীর দেহ থেকে মস্তক আলাদা করে ফেলেছে, দশটি পাপীর দেহ থেকে মস্তক আলাদা করে দাও। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, মদিনা ইসলামী কল্যাণ রাষ্ট্রের চিফ জাস্টিস হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুযায়ী একটা মাত্র বিচার করেছেন, একটি মাত্র দৃষ্টান্তমূলক বিচার রাজধানী রাজ মুকুটে মসজিদে নববীর চত্বরে সকল মানুষের সামনে করার কারণে সেই যে সোনার মদিনা সোনায় পরিণত হয়েছে, আজও সোনার মদিনা আছে কি নাই? আল্লাহর কসম, বাংলাদেশেও যদি হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, জাতীয় সংসদের সামনে কোরআন অনুযায়ী একটি বিচার করা যায়, কোরআন অনুযায়ী দৃষ্টান্তমূলক একটি বিচার হতো, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হয়ে যেত। আর কোরআন অনুযায়ী বিচার না করলে সোনার বাংলায় পরিণত হয়। চোর আছে কি নাই বাংলাদেশে? চোর আছে কি নাই? আলু চোর, গম চোর, মূলা চোর, লাউ চোর, মুরগি চোর, টিন চোর, আস্তা রাস্তা চুরি করে খায় ফেলায়, আস্তা ব্রিজ চুরি করে খায় ফেলায়, আস্তা মানুষ চুরি হয়ে যায়। এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, আপনার বাবা অনেক কষ্টে বাংলাদেশ স্বাধীন করেছেন, তিনি বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা বলেছিলেন সুখে না দুঃখে? দুঃখে বলেছিলেন। তার কলিজায় দুঃখ আছে কি নাই? চোরের কারণে দুঃখটা, ঠিক না বলেন? অনুরূপভাবে তিনি বললেন, আমি 7 কোটি কম্বল ভাগাভাগি করে দিলাম, সেগুলো সব চুরি হলো, আমার নিজেরটাও চুরি হয়ে গেল। এটাও তিনি কি সুখে বলছেন না দুঃখে বলছেন?
তাহলে প্রধানমন্ত্রী মহোদয়, আল্লাহর হস্তে আপনি বাবার কলিজার দুঃখটা থামাবার জন্য এদেশের চুরিটা বন্ধ করে দিন। চুরি কোনোদিন বন্ধ হবে না এই দেশে, চুরি কোনোদিন বন্ধ হবে না। অথচ চোরের বিচার আছে, চোরের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, লোয়ার কোর্ট, মুন্সেফ কোর্ট, দেশে বিচারের অন্ত নাই। চোরের বিচার হয়, আবার চোরেরা বুক উঁচু করে আরো চুরিতে লাফাইয়া পড়ে। ডাকাতের বিচার হয়, ডাকাতি বাড়ে। খুনিদের বিচার হয়, খুন বাড়ে। তার মানে কোনোদিন চুরি থামবে না যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী বিচার করা হবে না। সম্মানিত বন্ধুগণ, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বিচার হবে যতদিন, চুরি চলতেই থাকবে ততদিন। আমরা কি চোর চাই না? চাই না। চোর আমরা যেমন চাই না, দেশের জনগণ চায় না, মন্ত্রীরাও চায় না, প্রধানমন্ত্রীও চান না, প্রধানমন্ত্রীর আব্বাও চাননি, আল্লাহও চান না। আল্লাহকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য, দেশের জনতার শান্তির জন্য একটা মাত্র বিচার করুন, চোরের বিচার। দেখবেন যে এই দেশ সোনার বাংলা, সোনার বাংলায় পরিণত হয়ে যাবে, ডিজিটাল বাংলা, ডিজিটাল বাংলায় পরিণত হয়ে যাবে। এই দেশ সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে যাবে। রোহিঙ্গাদের টাকাও চুরি হয়। আমি গত 3 দিন আগে টেকনাফে ওয়াজ করেছি, তার মানে সেখানে উখিয়াতে টেকনাফে আমি কয়েকবারই যে 5-7 বার গেলাম আসলাম। আহা, সেই রোহিঙ্গাদের খোঁজ খবর নিলাম, যেই টাকা আসে বিদেশ থেকে সব কি তারা পায়? লোকেরা আমাকে স্পষ্ট ভাষায় বলে দিল, হুজুর 100 টাকার মধ্যে 20 টাকা পায়, 80 টাকা পায় না। তা 80 টাকা কই যায়? 100 NGO সেখানে কাজ করতেছে, বিদেশ থেকে শুধু টাকা আনতে আসে, আর নিজেদের পকেট ভারী করতেছে, যে যেখানে পারতেছে জমি জমা কিনতেছে, দালান কোটা বানাইতে আসে। সম্মানিত বন্ধুগণ, আমরা চাই বাংলাদেশটা চোর মুক্ত হয়ে যাক। আল্লাহ কবুল করুন। বেশি তো দরকার নাই, একটা হোক তাহলে অনেক কিছু হবে। এবার ওখানে যে আমি 5টি কথার মধ্যে একটা বলছি, আর 4টা বাকি রয়ে গেছে না, সেখান থেকে আর একটা বলবো, বয়ান শেষ। সম্মানিত বন্ধুগণ, সেটা হলো হালাল রেজেক। 2 নম্বর এটা ছিল না, হালালের বিপরীত কি হারাম? তো আমাদের দেশে নাই, কম না বেশি? আপনারা ফতোয়া দেন তো চুরি করা, কয়েকজনে বলছেন, বাকিরা বলেন না আপনাকে চোর নাকি, তাহলে কথা বলেন না কেন? চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ডাকাতি করা, জেনা করা, বেপর্দায় থাকা, পরনিন্দা করা, গিবাত করা, চগলখড়ি করা, মুনাফিকি করা, একজনের সম্পদ আর একজনের জবরদখল করা, আত্মসাত করা, মিথ্যা সাক্ষী দেওয়া, বিচারে আদালতে কোর্টে কাছারিতে অবিচার করা, হারাম। সম্মানিত বন্ধুগণ, ওজনে কম দেওয়া, মালে ভেসাল দেওয়া, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটার গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, দুধের মধ্যে পানি দেওয়া, এই টিস্যু পেপার গোলাইয়া মিষ্টির মধ্যে মিশাইয়া দেওয়া, এগুলো ব্লেন্ডার দিয়ে মিশায়, দুধ কোনটা টিস্যু পেপার কোনটা এটা বোঝা যায় না। টিস্যু পেপারের দাম কম আর মিষ্টির দাম 800 টাকা কেজি, এগুলো দিয়ে মিষ্টি বানায় দিছে। তো এইভাবে বাংলাদেশে হারাম আছে না নাই? আছে। আচ্ছা, হারাম যে খায় তাকে কি বলা হয়? নট হারামি, হারাম খোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, সেনাখোর, হারাম খোর। আচ্ছা, হারাম খোর যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি হারামখোরকে চিনি আর বলি হারামখোর আসসালামু আলাইকুম, হারামখোর কেমন আছেন, হারামখোর মনটা কেমন, প্রাণটা কেমন, হারামখোর আপনি আমার দুলাভাই, আসেন চা খাই। দুলাভাই বললে লোকেরা খুশি না বেচার? তোমরা যে হা হা করে হাসলা, তোমরা একজনও তো দুলাভাই হওয়াই নেই, এরা বিয়ে করবে আরো 20 বছর পরে, এরাও দেখেন হাসে। মানে দুলাভাই বললে খুশি হয় না, এমন মানুষ পাওয়া যায় না, ছোট আর বড় নাই, দুলাভাই বললেই খুশি হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, দুলাভাই বললে তো খুশি, যদি বলে হারাম খোর দুলাভাই তাহলে কি? শুধু বেজার না, বরং কলারে ধরবে, উত্তম মাধ্যম শুরু করবে, বস্তা দিয়ে ঠেকানো যাবে না, ঠিক না বলেন? এখন আমরা বলি দেখি,
এরপরেও আমরা কি হারাম খাইতে রাজি আছি? আমরা থাকবো কোথায়, হালালে না হারামে? আল্লাহ হালালের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ছোট্ট একটুখানি ইশারা না দিয়ে পারি না, সত্যের উপরে অটল। সত্যের বিপরীত কি? মিথ্যা বলেছে শয়তান। আবু জেহেল, আবুল হাব, ওতবা, সাইবা, রবিয়া, ফেরাউন, হামান, কারণ এরা ছিল মিথ্যাবাদী। এরা খুব ভদ্রলোক নাকি? মিথ্যাবাদে বলে যারা অভদ্র তারা, ঠিক না বলেন? আপনি যদি কোটি টাকা দিয়ে একটা মানুষকে বলেন যে ছেলের নাম রাখো ফেরাউন, রাখবে? সারা দুনিয়া তুমি দিতে পারো, তবু ছেলের নাম আবু জেহেল, আবুল হাব রাখা যাবে না। এরা এত ঘৃণিত। অতএব সেই আবু জাহাব, আবুল হাব, আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, ফেরাউন, ইয়াজিদ, শিমার, মিথ্যাবাদী, এই সমস্ত মিথ্যাবাদীদের চেলা চামুন্ডা আজও দুনিয়াতে আছে কি নাই? তাদের পা চাটা গোলাম আছে কি নাই? অতএব মিথ্যা বলবে যারা ফেরাউনের নাতি ভোতা তারা। আমরা থাকবো সত্যের উপরে। সম্মানিত বন্ধুগণ, সত্যের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ পাক, সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন হযরত আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম। সত্যের উপরে অটল ছিলেন মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সত্যের উপরে অটল ছিলেন শাহজালাল, শাহফলান, শাহমানাত, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, সত্যের উপরে অটল থাকলে আসে বাধা। যেমন এসছিল ইমাম হুসাইনের উপরে, ইমাম হুসাইন সত্যের উপরে অটল থাকার কারণেই আসলো বাধা, আসলো তুফান। স্পষ্ট জানায় দিলেন, ও বন্ধুরা, সত্যের পথে তোমরা বাধা দিয়েছ, সেই বাধায় আমার শিশু সন্তান শহীদ হয়েছে, আমার আহলে বাইতের সদস্যরা শহীদ হয়েছে, আমার বন্ধুরা শহীদ হয়েছে। আমার চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, জীবন দিতে পারি, গড্ডাল দিতে পারি, তবুও কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা আনত করতে পারি না। ইমাম হুসাইনের উত্তরসূরী হয়ে, ইমাম হুসাইনের উত্তরসূরী হয়ে জান্নাতে যাওয়ার জন্য কারো কারণে গিয়েছে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদা মা ইনদিওয়াল আল মুমিন আল কুরআনের আলো। কুরআন আছে যেখানে, কুরআন আছে এখানে। এই বছর আছে, আগামী বছর থাকবো না, কুরআনের সাথে জড়িয়ে থাকবো জীবনে মরণে। থাকবা তুমি যেখানে,